চলতি নির্বাচনে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আগামী 13ই মে রাজ্যের চতুর্থ দফার নির্বাচন হতে চলেছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম কেন্দ্রে। কখনো প্রাতঃভ্রমণে বেরিয়ে তো কখনো প্রচারের ময়দানে বক্তব্য রাখতে গিয়ে নানা বিষয়তেই বিতর্কে জড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি নিজ কেন্দ্রে প্রচার চালাচ্ছেন জোর কদমে। তবে জানেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কত কোটির মালিক? জানলে চোখ কপালে উঠবে আপনার। এই প্রতিবেদনে আপনাদের জানাবো সেই তথ্যই। সম্প্রতি মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। হলফনামায় তিনি জানিয়েছেন বর্তমানে তাঁর রয়েছে 99 লক্ষ টাকার একটি বিলাসবহুল বাড়ি। সেই সঙ্গে 2022-23 অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় ছিল 9,33,950 টাকা। 2021-22 অর্থবর্ষে আয় ছিল 13,50,860 টাকা। একই সঙ্গে 2020-21 অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় 7,72,230 টাকা। এক ঝলকে দেখে নেব দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ। হলফনামা অনুযায়ী দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 40,45,489 টাকা। একই সঙ্গে বর্তমানে তাঁর রয়েছে 3,483 বর্গফুটের একটি ফ্ল্যাটও, যেটি রয়েছে লেদার কমপ্লেক্স থানা এলাকায়। বর্তমানে যার মূল্য 99 লক্ষ টাকা। পাশাপাশি গৃহ ঋণ রয়েছে প্রায় 50 লাখের মতো। তবে এখানেই শেষ নয়, দিলীপবাবুর নামে কৃষি জমি রয়েছে প্রায় 1.88 একর। বর্তমানে এই জমির বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। একই সঙ্গে উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন আরও একটি বাড়ি। কুলিয়ানায় থাকা 800 বর্গফুট আয়তনের এই বাড়িটির মূল্য 3 লক্ষ টাকা। দিলীপবাবুর কাছে নগদ টাকা রয়েছে 3,50,000 টাকা। তিনটে ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে তার রয়েছে 18,54,413 টাকা। এছাড়াও রয়েছে 1,40,000 টাকার একটি জীবন বীমাও। একাধারে পোস্ট অফিসে জমা রয়েছে 3,31,076 টাকা। অর্থভাণ্ডার থাকলেও নেই কোনো গাড়ি, নেই কোনো দামি অলংকার। পড়াশোনার দিকেও ডিগ্রি নিয়ে আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই বিজেপি প্রার্থী। হলফনামা অনুযায়ী 1980 সালে ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে পাশ করেন তিনি। এরপর 1982 সালে ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাশ করেন। তারপর দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে অল ইন্ডিয়া ট্রেড টেস্টেও উত্তীর্ণ হন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।